শরণকালের ভয়াবহ বন্যায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। মাত্র 48 ঘন্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে পুরো জেলা পানিতে ডুবে গেছে। সিলেটও বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় পুরো সিলেটে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। এদিকে রানওয়ের আশেপাশে পানি ওঠায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। শরণকালের ভয়াবহ বন্যায় সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। মাত্র 48 ঘন্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর সহ আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল থেকেই পাহাড়ি ঢলে গোবিন্দগঞ্জ মূল এলাকায় পানি বেড়ে যায়। পরে রাত 10টার দিকে পানির গতি বেশি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছাতক ও সুনামগঞ্জ শহরের অসংখ্য বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে আছে। এদিকে সুনামগঞ্জে বন্যা কবলিতদের রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী। দুপুরে সিলেট সেনানিবাস থেকে সেনাবাহিনীর 7টি ব্যাটালিয়ন সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক। 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা, নিরাপত্তা বিধান করা, সেগুলির জন্য পানি না উঠে সেই ব্যবস্থা করা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও সদর উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বিদ্যুৎ বিপর্যয়েরও আশঙ্কা দেখা দিয়েছে। সতর্কমূলক একটা লেভেল আছে আমাদের ফিক্স করা, এটা ক্রস করলে আর মোটামুটি 4.5 থেকে 5 ইঞ্চি পরে আমাদের এই গ্রিডটি বন্ধ করতে হতে পারে। যদি আল্লাহ না করুক এমনটি হয় তো সেক্ষেত্রে এটা চ্যালেঞ্জ আমাদের কাছে। সিরাজগঞ্জে গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি বেড়েছে 38 সেন্টিমিটার। পানি বাড়াতে তিল আমার 2 বিঘা নষ্ট হয়েছে, বাদাম 2 বিঘা গেছে, আর কাউন গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্ত মধ্যে আছি, আর আমাদের আমরা কিভাবে বাঁচব? লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সকাল 6টায় তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। অভি ইসলাম, টিভি। সিলেটে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবেন সহকর্মী রাজাক টুনু। এখন প্লাবিত সিলেট নগরীর 30 থেকে 25টি এলাকায় পানি প্রবেশ করেছে। নগরীর উপসহ 13 রকম সাগর পার্ক, মহেন্দি পার্ক, মাসিনপুর, কালীঘাট, ছড়ার পার্ক, কাজির বাজার, কালখোলা, মাসিদিগির পার্ক, সুভানী পার্ক, চতুর্পুর, সুরমা, অর্থপূর্ণ আবাসিক এলাকা, এই সমস্ত এলাকা এখন পানিতে তলিয়ে গেছে। এই সমস্ত এলাকার রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘরে পানি উঠেছে। বিশুদ্ধ পানির জন্য এইসব এলাকার মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হয়েছেন। এছাড়া নগরীর বাইরে কোম্পানিগঞ্জ, কানাইঘাট, ওয়াইনঘাট, জন্তাপুর, চকিগঞ্জ উপজেলাসমূহের বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। সিলেটের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানি, বৃষ্টি এবং জল অব্যাহত থাকা বন্যার পানি আরও বাড়তে শুরু করেছে। মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে এবং সেনাবাহিনী ইতিমধ্যে সিলেটে নেমেছে এবং বন্যার্থদের সহায়তা করছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজাক রুনু।